তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকের নেশা ছাড়াও পৃথিবীতে তো আরো কত রকমের নেশা আছে, সেগুলোকে আস্বাদন করলে কেমন হয়? আজ আপনাদের সামনে এমডি প্রোডাকশন নিবেদন, অমঙ্গলা। আমরা বাংলা সাহিত্য প্রেমীদের কাছে তারানাথতান্ত্রিক এক অদ্ভুত আবেগের নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রটিকে আরও জীবন্ত করে তোলেন তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের এই অমর সৃষ্টিকে সম্মান জানাতে আজকে আমাদের বিশেষ নিবেদন, তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন অমঙ্গলা। এই গল্পটি সম্পূর্ণ কল্পনা দ্বারা নির্মিত। এর সাথে ভূত, ভবিষ্যৎ বা বর্তমানের কোনো ঘটনা বা চরিত্রের যোগসাযোগ থাকলে তা সম্পূর্ণই কাকতালীয়। তারানাথতান্ত্রিক চরিত্রটিকে নিজ সৃষ্টি বলে আমরা কখনোই দাবি করি না। লেখকের সৃষ্টিকে সম্মান জানিয়ে সৃষ্ট এটি একটি গল্প, গল্প মাত্র। আকাশের ভাব যেন আজ সকাল থেকে মন ভার করে দেয়। মটলিনের এক গলিতে কিশোরী আর পিনাকির দেখা। এই তো সময় মতো এসে পড়েছো দেখছি, তোমার অপেক্ষাই করছিলাম এতক্ষণ। আমাকে কি আর তারানাথ একা গল্প শোনাবে? চলো চলো চলো, তবে যাওয়া যাক। চলো তবে, আর দেরি না করে যাওয়া যাক। জানেন তো তারাদা, আপনার সব অদ্ভুত অভিজ্ঞতার গল্প শুনতেই তো বারবার এখানে ফিরে আসি। তা আমি বেশ বুঝি, নিহাতি সময় কাটানোর জন্য তোমরা এসব বিশ্বাস করো না, আমারও সময় কেটে যায়। আসলে কি নাস্তিক শ্রোতাই তো গল্পকথকের প্রিয়, তাই তো? জানিমা, এদের জন্য একটু চপ, মুড়ি আর কাঁচা লঙ্কার ব্যবস্থা কর, সঙ্গে তিনটে চাও দিস। যা মা, যা যা, এই বসো। আপনারা বসুন, আমি এক্ষুনি আনছি। তাহলে ঠাকুর মশাই, এই দিন আর এবার একটা জমিয়ে গল্প বলুন তো দেখি। বাইরে যেন ছোড়ো হাওয়া বইছে। এই তো দিব্যি ছিলে, কি হলো ঠাকুর মশাই? কী হলো ঠাকুর মশাই? আজ তো আবার অমাবস্যা, তাই অমাবস্যায় তো শুনেছি বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া হয়।
সত্যি নাকি কিছু কিছু গল্প কথা? রাজা বলছ তো কিছুই তো হয়। এই রে, এই সময় আবার কাকের আওয়াজ কেন? এবার কিন্তু সত্যি গাটা ছমছম করছে। এমনই এক অমাবস্যার রাত, কত পাপ অভিশাপ কত বড় প্রভাব ফেলতে পারে তা না দেখলে, মঙ্গল কামনাকারী ভক্তি যখন পুষ্টা হয় অমঙ্গলারূপী হয়, তা যে বড় ভয়ঙ্কর। কত যে ভাব উৎপন্ন হয় মানব হৃদয়ে সবই করুণাময়ীর ইচ্ছে। শুনু তবে, শুনতে অদ্ভুত, যে কাহিনী বলবো তা আরো অদ্ভুত। শোনো তবে, মন দিয়ে শোনো মন খারাপের কাহিনী। তখন আমার মা জীবিত, মায়ের অসুস্থতার খবর পেয়ে গায়ে এসেছিলাম। জানোই তো জঠরের টান, বড় টান। আমি স্বপ্নাদেশে পেলাম এক দৈব বাণীর। আমি জানি না এ কার কণ্ঠ। পরের দিন আমার বাড়ির পথে রওনা দেওয়ার পালা, আর তার আগের রাতে এমন আদেশ, আমি মেলাতে পারছিলাম না। তারপর বাড়ি এসে বেশ কিছুদিন যাবৎ মা খানিক সুস্থ হয়ে উঠল। আগে প্রণাম মা ঠাকুরন। তুমি কে বাবা? কিছু যদি মনে না করেন, এটা কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? ও তারা এলো মা, তোকে কি খুঁজতে গেছে দেখ বাবা। নমস্কার, আপনার নাম? আজ্ঞে আমি প্রকাশ, প্রকাশ গঙ্গোপাধ্যায়, সে নিবাস কেতুগ্রাম। মহাশয় প্রতাপ গাঙ্গুলির আদেশেই আমি আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। আচ্ছা আচ্ছা, বসুন মা, একটু জল খাবারের ব্যবস্থা করো, বসুন না মশাই। বলুন প্রকাশবাবু। আপনি তো অন্তর্যামী, চারিদিকে আপনার যা নামডাক শুনেছি আর আপনার যা আশ্চর্য ক্ষমতা, যাই কথাই শুনি তা তো একটু মিথ্যে নয়। তবুও গোড়া থেকে আমায় সবটাই জানতে হবে, আমি শুধু বিপদের আসন্ন মুহূর্তটাই বলতে পারি। বর্তমানে যা ঘটছে তা আপনাকেই ব্যক্ত করতে হবে। আসলে গাঙ্গুলি বাড়ির খুব বড় বিপদ ঠাকুরমশাই, বিগত কয়েক বছর ধরে যা ঘটে চলেছে, যেন অমঙ্গলের ঘোর কালো ছায়া গোটা বংশটাকে গ্রাস করে নিয়েছে। এই তো কদিন আগেই ধানের গোলাগুলিতে আগুন লেগে যায়, আশেপাশে কোনো সংকেতজনক বস্তু দেখা যায়নি। আপনি জানেন না ঠাকুরমশাই, চোখের সামনে আমাদের বংশের ছেলেগুলো একের পর এক মরে, আমি আর বলতে পারবো না ঠাকুরমশাই। আপনি শিগগিরই চলুন ঠাকুরমশাই, আপনার দুটি করছেন কি করছেন?
আপনি বসুন, আপনি বসুন, আমি 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 আসছি। মা, চলুন না মশাই, চলুন 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 চলুন। আরে ছোটদাদা, এই ব্যাকপট নিয়ে কোথায় যাচ্ছেন? আরে আপনার যে ভিড়ে চৌদি পেরানো বারণ। আমায় আর এসবের মধ্যে জড়াবেন না, নাই বসাই। কিন্তু আর কত দিনের পর দিন এই বাড়িতে পড়ে থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? ছোটদাদাবু, ঠাকুর মশাই, ছোটদাদাবু আমায় মাফ করবেন। ঠাকুর মশাই, রক্তের বন্ধন চাইলেই এমন জোর করে ছিন্ন করা সম্ভব। আর যে কাল গ্রাস তোমাদের সমগ্র বংশকে নাক পাশে আবৃষ্ট করেছে, তার থেকে তোমার মুক্তি এত সহজে নয়। হে, তুমি আমার কথা নাই মানতে পারো, কিন্তু আজ রাত্রা বরং থেকে যাও। কে বলতে পারে, হয়তো সর্বনাশ তুলে গেলেও যেতে পারে। আসুন না মশাই। আসুন পুরুত মশাই। নমস্কার, বসুন। দেখুন পুরুত মশাই, এমন ভরা সংসার আমার কেমন চোখের সামনে তলিয়ে গেল। না, পাঁচ পাঁচটি তালুক, দলিল সহ মালিকানা, আইনের দপ্তর সব পুড়ে গেল হঠাৎই। পারলুম না রক্ষে করতে। আমার পাঁচ ছেলে, তাদের ঘরে দুই নাতি, আমার মেজ ভাইয়ের দুই ছেলে সব চোখের সামনে মারা গেল। গোটা বংশটা যেন নিঃশেষ হয়ে গেল, কিচ্ছুটি করতে পারলুম না। কত কিছুই তো চেষ্টা করলুম। দেখুন গাঙ্গুলিবাবু, এই গৃহে আসা স্তক আমি যতদূর জেনেছি, তাছাড়া যদি কোনো ঘটনা থেকে থাকে নির্দ্বিধায় বলুন। ওই ডাইনিটাই তো সব শেষ করে দিল। আহ মেজবৌমা, আগে আপনি বলুন মা, কে ডাইনি? সে এক ডাইনি বাবা, প্রথমে আগে নিজের স্বামীকে খেলে, তারপরে এক এক করে বংশের সবাইকে খেয়ে নিলে গা। আহ বাবাশি, তোমার মাকে নিয়ে ঘরে যাও। গাঙ্গুলিবাবু, আমি সবটা জানতে চাই, সবটা। দয়া করে সংকোচ করবেন না। আমার ছোট ভাই
বরাবরেরই বকাটে। অনেক বয়সে তার বিয়ে দিয়েছিলাম পাশের গায়ের এক ব্রাহ্মণ কন্যার সাথে, নাম তার নীলাম্বর। যেমন রূপ তেমনি তার গুণ, কিন্তু ভাইটিকে ধরে রাখতে পারলেন। সুরাপানের বদ অভ্যাস কখন যেন তার ভিতরে ভিতরে ঝাঁঝরা করে গিয়েছিল বুঝিনি। বিয়ের এক মাসও হয়নি সে ইহলোকের মায়া ত্যাগ করে। কোনো একদিন মেজগিন্নি উদ্ধার করে, তার উপরে যেন কোনো এক পর পুরুষের নজর পড়েছে, বড়ই লজ্জার বিষয়। বলুন তো ভাতৃবধূর এমন কার্যকলাপ কি সহ্য করা যায়? বোঝানো হলো ওকে, তারপর থেকে কেমন কাজে মন বসাতাম, কেমন জানি ছাড়া ছাড়া ভাব। কদিন পর হঠাৎ কোথায় বাড়ি ছেড়ে চলে গেল, আমরা তার আরো অনেক খোঁজ করেছি পাইনি। অনেক খুঁজেছিলাম, পাশের গায়ে লোকও পাঠিয়েছিলাম, কিন্তু বৃথা চেষ্টা। আপনি কিন্তু অর্ধসত্য বলছেন গাঙ্গুলি মশাই। মানে? মানে অপঘাতে মৃত্যু হয়েছিল নীলাম্বরী দেবীর, সে সত্য আপনি ভালোভাবেই জানেন। আসলে কি বলুন তো, সবটাই অদৃষ্ট। আজ আমার শরীরটা ঠিক ভালো হচ্ছে না, বাকি কথা কাল। ভোলা পুরুত মশাইকে ঘরে নিয়ে যায়। স্বামীহারা হওয়ার পর থেকেই নীলাম্বরী বড় একে একা থাকতে লাগল, যেন এক প্রকার সংসারের মায়া তার ছুটে গিয়েছিল। কিন্তু এক আগন্তুকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
কি জানি বা, হয়তো তার দৃষ্টি ছিল আমাদের সম্পত্তির উপর। প্রায়ই চলত জিনিসপত্রের আদান প্রদান। সেদিন ছিল শনিবার সন্ধ্যেবেলায়। হঠাৎ মেজুগিন্নি দেখল নীলাম্বরি যেন তার শাড়ির খুঁটে কি একটা বেঁধে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং আমাদের ঘরে এসে জানালো, আমরাও বা যদিও সবকিছু জানতুম তবুও খালি সুযোগের অপেক্ষায় ছিলাম।
ছোটদা দাবু কোথায়? জানি না তো, তাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। হায় ভগবান, এমন সময়ে থাকতে পারলে না। এবার কিন্তু আপনাকে ছোটদাদুকে বাঁচাতে হবে, না হলে যে সব শেষ হয়ে যাবে ঠাকুর মশাই, সব শেষ হয়ে যাবে। স্পষ্টতই তারানাথ বুঝতে পারল সবটা, বুঝল কোনো এক অতি প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রতাপ গাঙ্গুলির প্রাণ বেঘরে গেছে, এখন একমাত্র বেঁচে আছে শিবশঙ্কর। কিন্তু কালের হাতছানি যে তাকে মুক্তি দেবে বলে মনে হচ্ছে না। আমি তারানাথ। এই কয়েক বছরে অনেক গুরুর সান্নিধ্য লাভ করেছি, অনেক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কত কত অপশক্তি এমনকি দৈব শক্তিরও পরিচয় পেয়েছি। কিন্তু এ যেন এক গোলক ধাঁধায় এসে পড়েছি আমি, না পারছি ধ্যান যোগে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করতে, আর না পারছি এই রহস্যের কিনারা করতে। সবটাই যেন এক আশ্চর্য বিষণ্ণতার অন্ধকারে ঢাকা। যতবারই ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করছি, ততবারই কোনো এক মহাশক্তিশালী শক্তি যেন আমার ইন্দ্রিয়কে শিথিল করে তুলছে, যেন এক অদৃশ্য দেওয়াল বারংবার আমার সাধন শক্তিকে বাধা দিচ্ছে। বেশ কয়েকদিন আমি লক্ষ্য করছিলাম যে রোজ সন্ধে কাজ মেটানোর পর সকলে শুয়ে পড়লে ভোলা রাত্রিবেলা কোথায় যেন চলে যায়, আবার রাতের দ্বিপ্রহরের মধ্যে সে ফিরে আসে। কিন্তু তার এই সন্দেহভাজন আনাগোনা আমার ঠিক সুবিধে ঠেকল না। মায়ের নাম নিয়ে তাই তার পিছু নিল। শুনছেন, আপনাকে বলছি শুনছেন, এত রাতে এই জঙ্গলে কি করছেন? বলছি আমি পথ হারিয়েছি, বলতে পারেন এদিকে রাস্তাটা কোন দিকে? জমের
কি যত সব কি আপনি এত তাড়াতাড়ি স্থান পরিবর্তন করছেন কিভাবে? ধিক আমার এই সাধন শক্তি, ধিক আমার এত দিনের জ্ঞান। চোখের সামনে এতগুলো মৃত্যু ঘটছে, অথচ আমি কিছুতেই কিছু করতে পারছি না। এ কিভাবে সম্ভব? কি আমি যা দেখছি, আমার রূপ শিহরিত হয়ে উঠল। এক অদ্ভুত মুহূর্তের সম্মুখীন আমি। আমার সামনে আমি যাকে দেখছি, আমি যদি ভুল না হয়ে থাকি, মহামায়া, মহাবিদ্যা, রুষ্টা, ঘোর, চঞ্চলা, ওলা কেঁপে উঠল, আটু কেড়ে বসে পড়লাম।
দীর্ঘদিন সবটাই রহস্যের মায়াজালে আবৃত ছিল, কিন্তু পরমা প্রকৃতির অসীম কৃপায় তারানাথ সেই রূপের সন্ধান পেয়েছে। অবশ্যই এই গৃহের উপর মারণ উচাটন প্রয়োগ করা হয়েছে, তা বুঝতে পারে তারানাথ। এ ভয়ঙ্কর প্রয়োগ কোনো নিম্নমানের তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে করা হয়েছে বলে তার বিশ্বাস। কিন্তু এ কে করতে পারে ভেবে তারানাথ ভারী আশ্চর্য হয়। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কোথায় চললেন ঠাকুরমশাই? চিন্তা করো না মা, আমি সন্ধ্যের আগেই ফিরে আসব। আর আমি যতক্ষণ না আসছি শিবকে সাবধানে রেখো, আর নিজেরও খেয়াল রেখো। আপনি কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? যদি বলি তোদের সমস্যার সমাধান খুঁজতে যাচ্ছি। চিন্তা করিস না, সব ভালো হবে। রক্ষা করতে হবে, সময় নেই, একদম সময় নেই। বাবা, আপনি যখন সবই জানেন আমায়, তাহলে এই বিপদ মুক্তির পথটাও বলে দিন। আগে বস, সব বলছি, বস আগে। ওরে, সবই যে মায়া, কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। শোন, তোকে এই সমাধান কেউ দিতে পারবে না রে, কেউ না। তুই তো তান্ত্রিক, জানিস না কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়? ওরে পাগল, মাকে প্রসন্ন কর, মাকে ডাক, মা, জয় মা। মা যখন পথের মাঝে, তখন মাকেই যে বলতে হবে সরে যেতে। রাবণের ভক্তির বাঁধনে লঙ্কায় বাঁধা ছিলেন দেবী, কিন্তু রামের ভক্তির টানে রাবণের কাছ থেকে মাকে রামের কাছে বাঁধা পড়তেই হলো রে। আর সেই মহাশক্তির দ্বারাই বধ হলো দুষ্ট রাবণ, আর উদ্ধার হলেন মা সীতা। তবে কি মায়ের যোগ্য করে মাকে ডেকে আনতে হবে? হ্যাঁ রে, ওই মাই পারেন তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তবে কি? হ্যাঁ রে, ডাক তাকে, একমাত্র সেই তো পারেন তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে। যে উগ্ররূপা ধূমাবতী, সেই তো সকলের মা, মা দক্ষিণা কালী। নিজ লক্ষ্যে এগিয়ে যা, সফল হবি তুই, জগৎ জননী তোর সহায় হন। কি তুমি বাবা, আমাকে রক্ষা করতে এসেছো? এই ভক্তকে নিজের পরিচয় না দিয়েই চলে যাবে বাবা? আমি এই কালের কোলে নিজের পথ খুঁজে চলা এক পথিক মাত্র। আপনি যেই হন বাবা, আমাকে মাগ দর্শন করার জন্য আমার প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন, আমার প্রণাম।
বেশ কয়েকদিন পর শিবশঙ্কর সুস্থ হয়ে উঠল এবং তারানাথ এই মারণ ক্রিয়া সমাপ্তির যজ্ঞের জন্য শিবশঙ্করকে প্রস্তুতি নিতে বললেন। শঙ্কর, এখন আমি যে ক্রিয়া আরম্ভ করব তাতে অনেক অলৌকিক ঘটনা ঘটতে পারে, সামান্য বিচলিত হলেই সর্বনাশ। আমার বলা না পর্যন্ত তুমি কোনোভাবেই এই স্থান পরিত্যাগ করবে না, ভোলা। তুমি যাও, কদমকে গিয়ে বলো সে যেন আজ আমাদের ডাক না শোনা পর্যন্ত বাড়ির বাইরে কোনোভাবেই না বের হয়। আপনি নিশ্চিন্তে যোগ্য আরম্ভ করুন ঠাকুর। তোমায় যে বারবার করে বললাম উপকরণে যা যা সামগ্রী আছে তাই তাই আনতে, তুমি জানো আজকে তুমি কি বড় অনর্থ ঘটিয়েছো? কি হলো, হাসছো কেন তুমি? সর্বনাশ তো আমি অনেক আগে থেকেই শুরু করেছিলাম। ভোলা, পরিহাসের সময় নয়। যাকে আমরা প্রসন্ন করতে চেয়েছিলাম তিনি কুপিত হয়েছেন। মা আসছে, মা 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 আসছে।
ঠাকুর মশাই, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। যাবো না